বিষয়টি নিয়ে আদ্যে পার্থ চট্টোপাধ্যায়ের কাঁধেই বন্দুক রেখেছেন তিনি। দুর্নীতির তদন্ত চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে অনন্তদেব অধিকারীর লেটার হেডের একটি তালিকা পেয়েছে ইডি। তা থেকে জানা গেছে 2016 গ্রুপ ডি পদে চাকরির জন্য 5 জনের নাম সুপারিশ করা হয়েছিল। বিষয়টি স্বীকার করে অনন্তদেব অধিকারী জানান, তৎকালীন শিক্ষামন্ত্রী দলের সমস্ত বিধায়কদের কাছ থেকে 5টি করে নাম চেয়েছিলেন, সেই অনুযায়ী 5 জনের নাম পাঠিয়েছিলেন তিনি, কিন্তু কারোরই নাকি চাকরি হয়নি। এই সুপারিশ তালিকার পাশাপাশি অনন্তদেব একটি সাদা কাগজে আপার প্রাইমারির 48 জন চাকরি প্রার্থীর রোল নম্বরও পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন বলে ইডি সূত্রে খবর। যদিও পার্থবাবুর বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি এবং অনন্তদেবের বক্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি তৃণমূল নেতৃত্ব। ইডি কি পেয়েছে এবং তার প্রেক্ষিতে প্রাক্তন বিধায়ককে কি জিজ্ঞাসা করেছেন এবং তিনি যেটা বলার তিনি বলেছেন, এই বিষয়ে আমার তেমন কিছু বলার নেই। শিক্ষক নিয়োগে তৃণমূলের বিরুদ্ধে কোটা সিস্টেমের অভিযোগ একাধিকবার তুলেছেন বিরোধীরা। বর্তমানে বাড়ি থেকে